একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ, তার ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, প্রস্থ ধরে নেই এক্স, এখন বলা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড়গুণ, তার মানে দেড়গুণ মানে হচ্ছে 1.5 এক্স। এখন বলা আছে যে ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার, তার মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 1.5 এক্স ইন্টু এক্স ইকুয়াল টু লেখা যায় 216, কারণ ক্ষেত্রফল হচ্ছে 216। এখন করি, তাহলে গুণ করলে হয় 1.5 এক্স স্কোয়ার সমান সমান 216, এক্স স্কোয়ার সমান সমান 216 ভাগ হচ্ছে 1.5। এখন একটা এইটার পয়েন্টার উঠানো যায় কীভাবে? পয়েন্ট যদি উঠিয়ে দেই তাহলে পয়েন্টের কারণে উপরে আসবে একটা এক, আর একটা সংখ্যার কারণে পরের একটা শূন্য। এখন কাটি 5 দ্বারা, 3 5 15, 5 2 10, 3 দ্বারা কাটলে হয় 3 7 21, 3 2 6, 72 × 2 সমান সমান 72 × 144, এক্স স্কোয়ার সমান সমান 144। অতএব এক্স ইকাল টু √144, √144, স্কোয়ার এ পেশে গেলে রুট হয়ে যাবে। তাহলে আমরা জানি যে 12 12 144, এক্স ইকাল টু হচ্ছে 12। এখন বলছে, আচ্ছা এক্স যদি 12 হয় তার মানে এই প্রস্থ হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 12। এখন দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড়গুণ, তাইলে দেড়গুণ করি 12। আচ্ছা এখন মনে রাখতো 12-র দেড়গুণ একটা সহজ হিসেবে হচ্ছে 12-র সাথে অর্ধেক যোগ করে দিলেই হয়, যেমন 12-র অর্ধেক হচ্ছে 6, তাহলে 12 আর 6 কত? 16, তাহলে দেড়গুণ হবে 16। ঠিক আছে, তাহলে প্রস্থ হচ্ছে 12, দৈর্ঘ্য হচ্ছে 16। এখন বলছে পরিসীমা কত? পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটাকে কিন্তু দুইভাবে করা যায়, 1.5 × 12 করা যায়, অথবা এই যে 12-র অর্ধেকটা যোগ করে দিলেই হয় 16। আচ্ছা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে 12, তাহলে 2 × 16 + 12, 2 × 16 + 12 হয় হচ্ছে 28, তাহলে 2 × 28 সমান সমান হবে 56, তার মানে পরিসীমা হবে 56। আচ্ছা এখানে উত্তর নাই, ঠিক আছে, পরিসীমা হবে 56।